হ্যালো বন্ধুরা, আমি সীমা গড়িয়ার থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। আর আজকে নবমী, আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, তারই কিছু অংশ দেখাবো, কয়েকটা ঠাকুরের প্যান্ডেল ঠাকুর সমেত দেখাবো। আর এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই প্যান্ডেলটা আমাদের বাড়ির কাছাকাছি হয়েছে। আর এটা ঝুড়ি, দর্মার বেড়া, চাটাই, মাদুর, এই সমস্ত জিনিস দিয়ে তৈরি হয়েছে এই প্যান্ডেলটা। এখানে ঠাকুরটাও ঝুড়ি বেড়া দিয়েই তৈরি করেছে। আর এইখানের প্যান্ডেল প্রত্যেক বছর খুব সুন্দর হয়, প্রত্যেক বছর ফার্স্ট সেকেন্ডের মধ্যে থাকে। আর এই বছরেও খুবই ভালো হয়েছে প্যান্ডেলটা। আর প্রতি বছর আসি আমরা, যখন খুব লাইন পড়ে, অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, তারপরে প্যান্ডেলে ঢুকতে পারি। এবারে তো লাইনের কোনো ইয়েই নেই, লাইন টাইন তো নেই, তা যাই হোক তাড়াতাড়ি দেখতে পেয়েছি। দেখুন, কোভিড-19-এর ভয় তো আছেই, কিন্তু সেই ভয়কে উপেক্ষা করে মানুষ বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে। কারণ কি, বছরে একবারই আসে মা। আমরা চলে এসেছি গড়িয়াহাটায়, গড়িয়াহাটার একডালিয়া প্যান্ডেলে। একডালিয়া ক্লাবের প্যান্ডেলটা খুবই সুন্দর হয় প্রত্যেক বছর, আর এবছরেও খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। ঠাকুরটাও খুবই সুন্দর হয়েছে, আর ঠাকুর তো খুবই সুন্দর হয়েছে, মার মূর্তি খুব ভালো হয়েছে। আর এইখানে প্রতি বছর যা লাইন পড়ে, সেই তুলনায় এবছরে ভিড়টা কমই আছে সব জায়গাতেই, তার জন্য এটা সুবিধা হয়েছে, ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যাচ্ছে। একডালিয়ার ঝাড়বাতিটা করে খুবই বড়, বিশাল বড় ঝাড়বাতিটা হয়, কিন্তু এইবারে ঝাড়বাতিটা খুব ছোট করেছে। প্যান্ডেল ছোট যেহেতু, ঝাড়বাতি ছোট হয়েছে, আর তার মধ্যেও ভালো হয়েছে, সুন্দর হয়েছে। কারুকার্য কত দেখুন, এখন চলে আসলাম সেঙ্গি পার্ক। সেঙ্গি পার্কের প্যান্ডেলটাও অপূর্ব হয়েছে। এই প্যান্ডেলটা যতদূর সম্ভব পাট দিয়ে তৈরি হয়েছে, পাটেরই কারুকার্যগুলো, অনেক রকমের লাইট দিয়ে সাজানো আছে প্যান্ডেলটা। সেঙ্গি পার্ক আর একডালিয়া পাশাপাশি দুটো ঠাকুর ওঠে, একটু ঘুরিয়ে যেতে হয়, একটা ঠাকুর দেখতে ঢুকলে আর একটা ঠাকুর দেখে বেরিয়ে যাওয়া যায়। এই ঠাকুরের প্যান্ডেলটাও দেখা যাচ্ছে পাট, মাদুর কাঠি টাটি এইসব কিছু দিয়ে করেছে মনে হচ্ছে, কিন্তু ঠাকুরটা অপূর্ব হয়েছে, অপূর্ব সুন্দর ঠাকুর। দেখুন ঠাকুরটা কত সুন্দর হয়েছে। এইখানেরও কারুকার্যগুলো খুবই সুন্দর। আমরা তো প্রত্যেক বছর ঠাকুর দেখতে বার হই, আর আমি ঠাকুর দেখতে খুবই ভালোবাসি যেহেতু, তার জন্য প্রত্যেক বছর আমরা প্রতিদিনই ঠাকুর দেখতে বার হই। এইবারে আর প্রত্যেক দিন বার হচ্ছি না, কারণ প্রতিদিন বার হওয়াটা সম্ভব না যেহেতু, এখন একটু সাবধানে চলতে হচ্ছে। তাও তার মধ্যে থেকে বেরিয়েছি ঠাকুর দেখতে। কয়েকটা ঠাকুর দেখালাম, সব ঠাকুরগুলো তো দেখাতে পারলাম না, রাস্তায় আস্তে আস্তে যেগুলো দেখেছিলাম সেগুলো সব দেখাতে পারিনি, গাড়িতে যেতে যেতে যেগুলো দেখেছিলাম সেগুলো তো দেখানো সম্ভব না, আর ছবি তুলতে পারিনি। যাই হোক, আমার এই ভিডিওর, আমার ঠাকুর দেখানো, ঠাকুরের প্যান্ডেল ঘোরানো যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, প্লিজ দয়া করে করবেন। আর দেখতে থাকুন আজকে আমার এই ভিডিওটা। এই তো নবমী শেষ হয়ে গেল, আর কয়েকটা ঘন্টা মা আছেন আমাদের কাছে, আর কয়েকটা ঘন্টা।
আজকে আমি যে জুয়েলারিটা পরেছি টেরাকোঠার, সেটা আমি নিজে হাতেই বানিয়েছি। আমি যে জুয়েলারিটা বানিয়ে পরেছি সেটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন।